আসসালামু আলাইকুম সবাইকে জার্সি ডিজাইনের আরেকটি ভিডিওতে লুকমান ক্রিয়েশনে স্বাগত জানাচ্ছি। আমি লুকমান, আজকে কিন্তু আরেকটি জার্সি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা এই ডিজাইনটি করব এবং ডিজাইনটি করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের লুকমান ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যখন আপনাকে যে কোনো একটি ডিজাইন দিবে আপনার ক্লায়েন্ট, তখন আপনাকে ধরুন এরকম একটা ডিজাইন দিতে পারে বা একটি সাবলিমেশন প্রিন্টেড, অর্থাৎ আমরা যেসব জার্সি পরি সেরকম জার্সি একটা ছবিও দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ছবিটাকে সামনে এনে আপনি একটি রেক্ট্যাঙ্গুলার বক্স নেবেন। রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে এটার ফ্রন্ট পার্টটা বা ব্যাক পার্টটা কেটে নেবেন, অর্থাৎ ক্লিপিং মাস্ক করে নেবেন। আমি এখানে একটি রেক্ট্যাঙ্গুলার নিয়ে পুরোটা কন্ট্রোল 7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে নিলাম এবং এটার সাইজ আমরা সাবলিমেশন প্যাটার্ন অনুযায়ী 22:31 সাইজিংটা নিয়ে নিলাম। তো এখন আমরা মূল ডিজাইনে চলে যাব। তো মূল ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা এই সাইডের যেই ডিজাইনটা রয়েছে, এই কাটা ডিজাইনটা আমরা ক্রিয়েট করে নিব। সেক্ষেত্রে আমরা কিন্তু পেন টুলটা ইউজ করব। এর পাশাপাশি আপনার যে কোনো ধরনের জার্সির ডিজাইনও কিন্তু আমরা ক্রিয়েট করে দিই। পাশাপাশি আমরা কিন্তু ফুল রেডি একটি সাবলিমেশন জার্সি আমরা প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর পাশাপাশি আমরা কিন্তু ডিজাইনও কিন্তু আপনার যে কোনো পছন্দের ডিজাইন আমরা ক্রিয়েট করে আপনাকে এআই ফাইল বা ইপিএস ফাইল প্রোভাইড করে থাকি। তো সেক্ষেত্রে আপনার পছন্দের দল বা পছন্দের যে কোনো লিগের প্লেয়ারদের জার্সি সেক্ষেত্রে আমাদের ছবিটা দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এখানে ভিডিওতে কিন্তু কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কমেন্টটা জানাবেন যে এই পয়েন্টটাতে আমি বুঝিনি, এই পয়েন্টে এভাবে কীভাবে করলাম সেটা আমাকে একটু বুঝিয়ে দিন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা রেসপন্স দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে যখন আমরা পেন্টুলটা ইউজ করি, পেন্টুল ইউজ করার সময় আমাদের যে ফিল কালারটা থেকে যায় বা ফিল কালারটায় বা স্ট্রোকই ধরেন, ফিল কালার যদি আমরা যে কোনো একটা কালার থেকে যায়, সেক্ষেত্রে কি পেন্টুলটা ইউজ করার সময় সেই ফিলটা আমাদের পরবর্তী স্টেপে যাওয়ার স্টেপটা কোথায় সেটা আমাদের বুঝতে দেয় না। তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, শুধুমাত্র এক্সপ্রেস করলে কিন্তু ফিল কালারটা নিচে চলে যায় এবং স্ট্রোকটা উপরে চলে আসে। সেক্ষেত্রে আপনি শিফট প্লাস এক্সপ্রেস করলে আপনি এটা কনভার্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করে নিতে পারবেন। এর পাশাপাশি আপনি আরেকভাবে করতে পারবেন, সেটা হলো কিবোর্ডের ডান দিকে যে শিফট বাটনটা, অর্থাৎ এন্টারের নিচে যে শিফট বাটনটা, সেই শিফট বাটনের বাম পাশে যেই কীটা, এটাকে স্পেস বাই বলা হয় মনে এটাকে। তো এই কীটা কিন্তু চাপলে এটা অটোমেটিকলি ব্ল্যাঙ্ক হয়ে যাবে বা আপনি এটাকে কিন্তু উপরের থেকেও কিন্তু কালারের অপশন থেকে ব্ল্যাঙ্ক করে নিতে পারেন। তো এটাকে ব্ল্যাঙ্ক করলে পরবর্তী স্টেপ কিন্তু আমাদের দেখা যায় এবং সুন্দরভাবে করা যায় ডিজাইনটা। এখানে কিন্তু আমি যেই স্ট্রোকে ছিল এই যে শেপটা, এই স্ট্রোককে আমি এটাকে শিফট প্লাস এক্সপ্রেস করে এটাকে আমি কিন্তু ফিলে কনভার্ট করে নিয়েছি, তো যার ফলে এটাকে এখন ফিলে রয়েছে। আমাদের কিন্তু এই ভিতরের যে ডিজাইনটা, এই ডিজাইনটাই যে ভিতরে শুধু এই ডিজাইনটাই রয়েছে, তো এটাকে আমি ফিলে রয়েছে এটাকে আমি শিফট এক্সপ্রেস করে এটাকে আমি স্ট্রোকে কনভার্ট করে নিলাম এবং এটাকে একটু স্ট্রোকটা বাড়িয়ে নিলাম এবং ওটার মতো করার চেষ্টা করছি। তো এখন অল্টা প্রেস করে আমি আরেকটা ক্রিয়েট করে নেব এবং কন্ট্রোল ডি প্রেস করে এগুলো বাড়িয়ে নিব যতগুলো প্রয়োজন আমার। আমার কিন্তু ফুল ডিজাইনটা এখানে আমার কমপ্লিট। এখন আমি পুরোটা একসাথে ধরে এটাকে এক্সপ্যান্ড করে নিতে পারেন, এটাকে এক্সপ্যান্ড করে নেওয়া ওইটাই ভালো। এক্সপ্যান্ড করে এটাকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নেবেন, অর্থাৎ একসাথে যেন থাকে। তো পাথফাইন্ডার থেকে ইউনাইট করার পর এটাকে গ্রুপ করার দরকার নেই, তাও একটু সিকিউরিটির জন্য আপনি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিতে পারেন। এখানে গ্রুপ করার দরকারও নেই যেহেতু এটা পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নিয়ে নিচ্ছি আমরা। তো আমরা যেহেতু একটা ক্রিয়েট করলাম এবং এটা কালারটা দিয়ে দিলাম, কালারটা দিয়ে দেওয়ার পরে একটা থেকে আমি অল্টা প্রেস করে আমাদের যে ডান পাশে যেই ডিজাইনটা রয়েছে সেটাকে কিন্তু এটাকে কপি করে এটা দিয়ে দিব, অর্থাৎ এটা কিন্তু এটার জমজ ভাই। আচ্ছা,
এখন আমরা এই যে ভিতরের দিকে যে প্যাটার্ন টাইপের ডিজাইনটা রয়েছে অর্থাৎ বডিতে এই প্যাটার্নটা আমরা ক্রিয়েট করে নিব। সেক্ষেত্রে কিন্তু আমরা পেন টুলের মাধ্যমে অর্ধেক আঁকব, অর্ধেক এখানে ক্রিয়েট করে বাকি অর্ধেকটা আমরা অল্টার প্রেস করে এটা পাশে নিয়ে এটাকে যদি আমরা রিফ্লেক্ট করে দিই তাহলে কিন্তু বাকি অর্ধেকটা তৈরি। অনেক সময় দেখা যায় যে আমরা পুরোটা ক্রিয়েট করলাম, এক পাশ একটু মোটা হয়েছে আর এক পাশ একটু চিকন হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালো দেখায় না। তো আমরা কী করবো, অর্ধেক ক্রিয়েট করে নিবো, অর্ধেক ক্রিয়েট করে বাকি অর্ধেক ওই অর্ধেকটাই আমরা অল্টার প্রেস করে আরেকটা কপি করে নিবো, এবং কপি করে আমরা নতুন পুরোটা বানিয়ে নিব। এখন আমি এটাকে অল্টার প্রেস করে নিচের দিকে দিয়ে দিলাম এবং কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে রিপিট করলাম। আচ্ছা, এবার পুরোটা আমরা কন্ট্রোল জি প্রেসকে গ্রুপ করে নেবো এবং এটাকে একটু উপরের দিকে দিয়ে দিব, এবং পাশাপাশি এটার কালারটা আমরা ডিপ নেভি দিব বা ডিপ রয়্যাল ব্লু দিতে পারেন আপনার যেটা পছন্দের কালার। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিপ নেভি কালারটাই দিয়ে দিলাম এবং এটাকে পুরোটা একসাথে ধরে এখানে আমি আরেকটা অল্টা প্রেস করে আরেকটা ক্রিয়েট করে নিব এবং কন্ট্রোল ডি প্রেস করে কিন্তু আমি আবার রিপিট করে নিব এটাকে। অর্থাৎ আমাদের ফুল বডিতে কিন্তু এই ডিজাইনটা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো ক্রিয়েট করে নিব এবং এটাকে মাঝখানে দিয়ে দিব। আচ্ছা, এবার আমাদের একটি 22x31 একটি সলিড নিয়ে নেব। সলিডের আমরা আমাদের যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা কিন্তু রয়েছে একটা গ্রেডিয়েন্ট, অর্থাৎ উপরের দিকে রয়্যাল ব্লু টাইপের কালারটা এবং নিচের দিকে ডিপ নেভির দিকে এই কালারটা গেছে। এরকম একটা গ্রেডিয়েন্ট আমরা এই সলিডটার উপর ক্রিয়েট করে নিব। সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টে চলে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে এখানে যে কোনো একটি গ্রেডিয়েন্ট প্রথমে অ্যাপ্লাই করব এখানে। তো গ্রেডিয়েন্টের উপরের দিকের যে কালারটা সেই কালারটা আমরা প্রথমে নিয়ে নিই, রয়্যাল ব্লু টাইপের কালারটা যদি আমরা দেই, এখানে একটু পরিবর্তন করতে হবে আমাদের। সাবলিমেশনের ক্ষেত্রে কিন্তু কালার ম্যাচিংটা খুবই কঠিন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব আপনার খুব একটু ধৈর্য নিয়ে আপনাকে কালারটা ম্যাচিং করে দিতে হবে, নাহলে কিন্তু অনেক পার্থক্য রয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু কালার ম্যাচিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে এই কালারটা নিয়েছি এবং এটার ব্ল্যাকটা আমি একদম জিরোই দিয়ে দিলাম, এবং নিচের দিকের যে কালারটা নিচের দিকে আমরা দিয়ে দিব নেভি কালারটা অর্থাৎ ডিপ নেভি, এবং এটাকে আমরা হরিজন্টালি গ্রেডিয়েন্টটা দিয়ে দিব, হরিজন্টাল থাকবে এটা। এবং উপরের কালারটা একটু নিচের দিকে দিয়ে এটার মতো করার চেষ্টা করব। এখানে আমি একটু আকাশি টাইপের কালার দিয়ে দিলাম, এখানে এই কালারটা আমাদের সাবলিমেশনে চলে আসবে। আমরা এটাকে আমাদের ডিজাইনের উপর নিয়ে এটাকে একদম নিচের দিকে দিয়ে দিব, অর্থাৎ কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট চেপে এবং কন্ট্রোল টু প্রেস করে এটাকে আমরা আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা বাইরে নিয়ে আসব। ওকে, এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা পেয়ে গেছি। এখন ব্যাকগ্রাউন্ডটায় এখানে এখন আমাদের শুধু কাজ মাত্র কি ক্লিপিং মাস্ক করা। তার আগে একটু গ্রেডিয়েন্টটা আমরা একটু উপরের দিকে দিই এবং নিচের দিকে, মানে যেভাবে আপনার পছন্দ আপনার ভালো লাগে যে এভাবে সুন্দর হয়েছে সেভাবে আপনি করতে পারেন। তো এখন কিন্তু আমাদের পর্যায়টা হলো ক্লিপিং মাস্কের পর্যায়। আচ্ছা, ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে অনেকেই যে সমস্যাটা পড়েন সেটা হলো অনেক ডিজাইনগুলো মিস হয়ে যায় ক্লিপিং মাস্কের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি প্রথমে কী করবেন, একদম নিচে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন এবং কন্ট্রোল এফ প্রেস করে ওটাকে নিচের দিকে পেস্ট দিয়ে দিবেন এবং কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট চেপে এটাকে উপরে নিয়ে আসবেন। যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা কপি করলেন তো উপরে নিয়ে এসে পুরোটা একদম পুরোটা একসাথে সিলেক্ট করবেন। আচ্ছা, তার আগে আমাদের যে এই ডিজাইনটা রয়েছে এটাকে আমরা কন্ট্রোল টু থ্রি প্রেস ক্রিয়েট করলাম, এবং এই যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নটার ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমিয়ে দিই, তো সেক্ষেত্রে কিন্তু আর একটু ভালো লাগবে। তো ট্রান্সপারেন্সি দেখছেন আপনারা একটু কমে গেছে। তো এখন আবার আমাদের ক্লিপ মাস্কে চলে আসি। তো এবার পুরোটা একসাথে একটা বার্গারের মতো ধরবেন, বার্গারের মতো ধরে এটাই কন্ট্রোল সেভেন প্রেস করে ক্লিপিং মাস্ক করে নেবেন। তো এটাই ছিল ডিজাইন, যাতে না ছোটে সেক্ষেত্রে আপনি করতে পারেন কি পুরোটা একসাথে সিলেক্ট করবেন। অনেক সময় দেখা যায় পুরোটা একসাথে সিলেক্ট হয় না, আশেপাশের ডিজাইনগুলো মিস হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করবেন, পুরোটাই যে পুরোটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল সেভেন প্রেস করবেন। আমাদের ডিজাইন কিন্তু ফুল কমপ্লিট, এখন শুধুমাত্র উপরের দিকে যেই স্টেপটা রয়েছে সেই স্টেপটা বাকি। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে কোনো একটি সাবলিমেশন প্যাটার্ন দিয়ে এটাকে আবার ক্লিপিং মাস্ক নিব অর্থাৎ কেটে নিব। আমাদের এই যে সাবলিমেশন প্যাটার্নটা রয়েছে এই সাবলিমেশন প্যাটার্নটায় অর্থাৎ যেহেতু এটা প্রিন্ট হবে সেহেতু আমাদের এই কিন্তু এই সাবলিমেশন প্যাটার্ন অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। আমরা এটাকে কন্ট্রোল সেভেন প্রেস করে দুটোকে একসাথে ধরে অ্যালাইন করে ক্লিপিং মাস্ক করে নিলাম এবং হাতাটাও কিন্তু আমরা নেভি কালারটা দিয়ে দিলাম এবং দুটোকে একসাথে অ্যালাইন করে নিব এবং এটাকে আমরা অল্টা প্রেস করে আরেকটা কপি করে নিব
যেটা কাজ করবে হলো আপনার ব্যাক সাইড এবং আর লেফট হ্যান্ডের। তো ব্যাক সাইডে আমরা যেকোনো একটি নাম নাম্বার দিয়ে দিব, নাম নাম্বারের ক্ষেত্রে নামের ক্ষেত্রে আপনি 10x3.5-এর মধ্যে রাখতে পারেন, আর আপনার যে কোনো স্টাইলিশ ফন্ট আপনি এখানে ইউজ করতে পারবেন। নাম নাম্বারের যে সাইজ চার্টটা আমাদের রয়েছে সেই সাইজ চার্টটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। নামের ক্ষেত্রে 10x3.5 এবং নাম্বারের ক্ষেত্রে 10x12, 13, 14, যা আপনার ভালো লাগে নাম্বার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আর পাশাপাশি আপনার যে কোনো পছন্দের ফন্ট, যে কোনো পছন্দের নাম নাম্বার বা যে কোনো পছন্দের লেখা দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের জার্সি আমাদের কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা কিন্তু সিঙ্গেল জার্সির অর্ডার নিয়ে থাকি। আচ্ছা, আমাদের ডিজাইন কিন্তু ফুল কমপ্লিট, আমরা সবগুলো একসাথে ভালোভাবে গ্রুপ করে নেব এবং এখানে ক্লায়েন্ট যেই লোগোগুলো দেয় সেই লোগোগুলো ব্যবহার করব। আর আজকের ডিজাইনের একটি টেমপ্লেট ফাইল কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।